ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের দখল নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মানবজমিন এমন একটি খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, রোববার দুপুর থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই হলগুলোর দখল নেয়। প্রথমে তারা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলসহ আরও কয়েকটি হল দখলে নেয়। পরবর্তীতে অন্য আরও কয়েকটি হল দখল নেওয়ার জন্য তারা চেষ্টা চালালে নিরাপত্তা কর্মীরা অন্যান্য হলগুলো খুলে দেন। এবং শিক্ষার্থীরা জানাচ্ছেন, তারা দিনভর আন্দোলন করার পর রাতে এই হলেই অবস্থান করবেন। এবং খবরে বলা হয়েছে, এই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের পাশাপাশি আরও কয়েকটি হল, যেমন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, SMS হলসহ আরও কয়েকটি হলে তারা প্রবেশ করে দখল নেন। তবে এখন পর্যন্ত কোনো মেয়েদের হল দখল করেছেন কিনা সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। আপনারা জানেন, গত 17 জুলাই বাংলাদেশে সহিংসতা পরিস্থিতি তৈরি হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সবকটা হল বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং শিক্ষার্থীদেরকে হল ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও ওই দিনই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এই হল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে এরপরের দিনই শুক্রবার বাংলাদেশে সহিংসতা আরও বেশি ছড়িয়ে যাওয়ার পর বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল। তবে প্রায় এই আজকে 4 জুলাই বাংলাদেশে অসহযোগ আন্দোলন চলছে। এই আন্দোলনের পরই শিক্ষার্থীরা দিনের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখলে নিয়েছে। আপনারা জানেন, এই কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই অনেকটা শুরু হয়েছিল এবং সহিংসতা ছড়িয়ে পড়ার পরই বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল। তবে এখন পর্যন্ত বাংলাদেশে যে অসহযোগ আন্দোলন চলছে, এরই মধ্যে সর্বোচ্চ এখন পর্যন্ত আজকে 4 জুলাই এখন পর্যন্ত সর্বশেষ 91 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তার মধ্যে পুলিশ সদস্য রয়েছেন। প্রথম আলোর খবরে বলা হয়েছে, নরসিংদীতে 6 জন, ফেনীতে 8 জন, লক্ষ্মীপুরে 8 জন, সিরাজগঞ্জে 13 জন পুলিশসহ মোট 22 জন, কিশোরগঞ্জে 4 জন, রাজধানী ঢাকায় 6 জন, বগুড়ায় 5 জন, মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4 জন, ভোলায় 3 জন, রংপুরে 4 জন, পাবনায় 3 জন, সিলেটে 5 জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ 3 জন, শেরপুরে 2 জন, জয়পুরহাটে 1 জন, হবিগঞ্জে 1 জন, ঢাকার কেরানীগঞ্জে 1 জন, সাভারে 1 জন, বরিশালে 1 জন সহ মোট 91 জন নিহত হয়েছেন এখন পর্যন্ত। তবে বাংলাদেশে এই যে কোটা আন্দোলনকে ঘিরে যে সহিংসতা তৈরি হয়েছে, আজকেই সম্ভবত মানে সবচেয়ে বেশি এই আন্দোলন সংঘর্ষে নিহত হলেন, যেটি সর্বশেষ তথ্য অনুযায়ী 91 জন। তবে আমরা বারবারই বলছি, এই মৃতের সংখ্যা প্রতিক্ষণেই বেড়ে চলছে। আপনারা জানেন যে বিক্ষোভ শুরু হয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত। এই বিক্ষোভের ফলে সরকারের পক্ষ থেকে আজকে আবারও আগামী 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার, আপনারা জানেন, শিক্ষার্থীরা বিশেষ করে সমন্বয়করা গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন এবং তার পরের দিনে মানে আজকে প্রায় এখন পর্যন্ত 91 জন মৃত্যুবরণ করলেন এই আন্দোলনে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।